তো নাম বলে বাড়াইতে চাই নে আজহারি মাঝহারি গাজারি এগুলো যে সমস্ত কথাবার্তা গলে অত্যন্ত সূক্ষ্মভাবে এরা কিন্তু জামাতের প্রোডাক্ট এই কথা শুনে আজহারি ভক্তদের খারাপ লাগলেও আমাদের ধর্ম প্রতিমন্ত্রীর এমন কথার পেছনে কারণ রয়েছে কারণ আমাদের ধর্ম প্রতিমন্ত্রী পীর এবং আউলিয়ায় বিশ্বাস করেন আমি যদি আল্লাহকে পেতে চাই সরাসরি আল্লাহকে ডাকলে আল্লাহকে নাও পাওয়া যেতে পারে আল্লাহকে পেতে হলে রসূলের মাধ্যমে নবীর মাধ্যমে পীর আউলিয়াদের মাধ্যমে পেতে হবে এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি কারো বিশ্বাসে আঘাত করা ঠিক না তিনি যেহেতু পীর আউলিয়া বিশ্বাস করেন আর এই বিশ্বাস থেকে হয়তো মিজানুর রহমান আজহারের উপরে একটু রাগ করে আবেগবশত কিছু কথা বলেই ফেলেছেন আর এই কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে যেভাবে সমালোচনা হচ্ছে তা আমি মেনেই নিতে পাচ্ছি না আমার বুকটা কষ্টে ফেটে যাচ্ছিল তখন 76 সালে মাজারের ধারে কেউ যেতে পারতো না ওই মাজারের বাড়ি পুলিশ আর্মি দ্বারা আটকা ছিল 32 নম্বর আটকা ছিল আমরা লোকাইলে কোনো আলেম ওলামা ওখানে যাইয়া মাজার জিয়ারত করতো না আমি প্রথম কিছু লোকজনদেরকে নিয়ে যেহেতু আমি মাদ্রাসায় পড়া লোক আমার কিছু ধর্মীয় জ্ঞান আছে ওইখানে আমি কিন্তু মিলাদ পড়ানো শুরু করছি মিজানুর রহমান আজহারিকে আমার ভালো লাগতো কিন্তু তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নারীদের দেহের প্রতি লোভ ছিল আর এই কারণে তিনি 11টি বিয়ে করেছেন এমন মন্তব্য করেছিলেন এরপরে মিজানুর রহমান আজহারিকে ভালোবাসার আর কোনো প্রশ্নই আসে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী দেহের প্রতি লোভী ছিলেন লোভাতুর ছিলেন নারীর দেহ ভোগ করার জন্য ভিডিওটি দেখে মিজানুর রহমান আজহারির শত্রুদের ভালো লাগলেও তাদের জন্য দুঃসংবাদ হচ্ছে এই ভিডিওটি এডিট করা আর আমি নিজের হাতে এই ভিডিওটি এডিট করেছি মূল ভিডিও হচ্ছে নাস্তিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম্পত্য জীবন নিয়ে অশ্লীল ভাষায় কথা বলেছে একটা পেজ ছিল এখন এটা ব্যান করা হয়েছে খুব সম্ভব ধর্মকারী যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওনার প্রিয়তমা স্ত্রীদের কী কী সম্পর্ক দৈহিক সম্পর্ক থেকে শুরু করে ইত্যাদি বিষয়কে খুব অশ্রাব্য ভাষায় কুরুচিপূর্ণ ভাষায় সেখানে উল্লেখ করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী দেহের প্রতি লোভী ছিলেন লোভাতুর ছিলেন নারীর দেহ ভোগ করার জন্য বলে আয়াতু বিল্লাহ নাউযু বিল্লাহ মিজানুর রহমান আজহারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে বলেছিলেন তিনি নাকি বৃদ্ধ ছিলেন ভার্জিন ছিলেন না আরো কত কি 25 বছরে বিশ্বনবী বিয়ে করলেন 40 বছরের এক বুড়ি মহিলাকে বিয়ে করেছেন সাইয়েদানা সাইয়েদাতুনা খাদিজাকে ওনার বয়স ছিল 40 আগে দুইবার তালাক খাইছে অনেকগুলো বাচ্চা জন্ম দিয়ে প্রৌঢ়া একটা নারী ছিল এই মহিলাকে বিয়ে করলেন বিশ্বনবী মুহাম্মদ আর এই কথা শোনার পর অতি উৎসাহীরা ঠিকই থাকতে পারে না তারা সঙ্গে সঙ্গে মিজানুর রহমান আজহারিকে কাফের বানিয়ে দিল সে খাদিজাকে রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমাদের দেশে বলা হয় বুড়ি নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ কালো তালাইকা নাউযুবিল্লাহ এগুলো যেগুলো বলে এটি বক্তা না তক্তা বক্তা চিল্লায় বলো মুসলমান বক্তা না তক্তা আম্মা জান খাদিজাকে ইনডেক্স ছিল না ভার্জিন ছিল না বলেছে সেই কুলাঙ্গার বক্তা বাংলাদেশে কেমন করে বক্তব্য রাখতে পারে সুন্নি জনতা মাঠে নেমে আসো এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব আপনি তখন কোথায় থাকেন যখন নাস্তিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নারী লোভে আখ্যায়িত করে তারা বলে এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13টি বিয়ে করেছেন আপনি তখন কোথায় থাকেন আপনার উত্তর তখন কি হয় নিশ্চয়ই আপনি তখনও আপনার যে মেজাজ আপনি হয়তো তখনও একটা ধমক দিয়ে বসিয়ে রাখেন কিন্তু আপনি তাদের কোনো উত্তরই দিতে পারবেন না কারণ ইতিমধ্যে আপনি বলেই দিয়েছেন মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা নাকি আরবের সবচেয়ে সুন্দর মহিলা ছিলেন কে বলেছে মা খাদিজা কালো ছিলেন সারা আরবের সবচেয়ে রূপবতীদের একজন ছিলেন সুবহানাল্লাহ এখন যদি নাস্তিকরা আপনাকে প্রশ্ন করে মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার রূপ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিয়ে করেছেন আপনার কাছে কোনো উত্তরই থাকবে না কারণ ইতিমধ্যে আপনি বলেই দিয়েছেন তিনি রূপবতী সারা আরবের সবচেয়ে রূপবতীদের একজন ছিলেন এখন আপনি আমাকে নাস্তিক দালাল কাফের আরো কত কিছু বলবেন অথবা বলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করেছে এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিয়ে করেছেন কিন্তু এই দুর্বল উত্তরে তো নাস্তিকরা সচেতন হবে না বা নাস্তিকরা আশ্বস্ত হবে না আর সেসব নাস্তিকদের উপযুক্ত জবাব দিয়ে সত্য প্রচার করতে গিয়ে মিজানুর রহমান আজহারি সাহেব বলেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নারী লোভী হতেন তবে 25 বছরের তরুণ যুবক থাকা অবস্থায় 40 বছরের বৃদ্ধাকে বিয়ে করতেন না এবং এই বৃদ্ধার সঙ্গে 25 বছরের সংসারও করতেন না এবং আমাদের এও মনে রাখতে হবে 25 বছরের এই সংসারের বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু সেকেন্ড বিয়েও করেননি অনেকে বলে বিশ্বনবী নারীর দেহ ভোগ করার জন্য 13টা বিয়ে করছে কপাল পোড়া কপাল পোড়া আমার নবীর ইতিহাসই জানে না বিশ্বনবীর প্রথম বিয়েটা ছিল 25 বছরের বয়সে কত বছর ওনার বয়স ছিল 25 বিয়ে করেছেন সাইয়েদানা সাইয়েদাতুনা খাদিজাকে ওনার বয়স ছিল 40 25 বছরে বিশ্বনবী বিয়ে করলেন 40 বছরের এক বুড়ি মহিলাকে তারপরে আরো 25 বছর তার সাথে কাটালেন মানে বিশ্বনবী 50 বছরের আগ পর্যন্ত সেকেন্ড ম্যারেজ করে নাই
সুবহানাল্লাহ কইতে মন চায় না মিয়া তার মানে জীবন যৌবন পুরোটাই কাটালেন এক বুড়ির সাথে কপাল পোড়া এরা বলে নারী লোভী মুহাম্মদ 13টা বিয়ে করেছে নাস্তিকেরা বলে পড়েন নাউযুবিল্লাহ সবচেয়ে আশ্চর্যের বিষয় সকল তথ্য মিজানুর রহমান আজহারীর পক্ষে যাওয়ার পরেও তিনি কিন্তু ক্ষমা চাইতে আপোষ করেননি আজকের এই ভিডিওর মধ্য দিয়ে যে সমস্ত শব্দগুলো আম্মাজান খাদিজাতুল কুবরা তাহেরার সাথে সুন্দর ছিল না বেমানান ছিল আই এক্সপ্যান্ড অল দ্য ওয়ার্ডস ডাজন্ট গোস টু দ্য স্ট্যাটাস অফ সাইয়্যেদাতুনা খাদিজাতুল কুবরা তাহেরা যে শব্দগুলো খাদিজাতুল কুবরা তাহেরার সাথে বেমানান এই শব্দগুলোকে শব্দমালাগুলোকে আজকের এই লাইভের মধ্য দিয়ে আমি প্রত্যাহার করে নিচ্ছি এনায়েতুল্লাহ আব্বাসীর কাছে অনুরোধ আক্রোশের বসে এসে যা ইচ্ছা তাই না বলে প্রেক্ষাপট বিবেচনা কথা বলবেন কিন্তু আপনি তো কাটছাট বিরোধী বিশ্বাসী আর এই কারণে আল্লাহ আলা বলায় মিজানুর রহমান আজহারীকে আবারও কাফের বানিয়ে দিয়েছেন শোনেন শোনেন আল্লাহ আলায় কোরআন পড়াইছে নবীর উপরে নবী হালায় সাহাবাগের মধ্যে বয়ান দিয়ে গেছে লেগে আমরাও হালায় বয়ান দিয়ে যাইতেছি হালায় এই শব্দটি আল্লাহ তার রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শানে ব্যবহার করে সে আবারও কুফর করল এবং এই কুফরটা যেন তেন কুফর নয় এই কুফরটা কুফর বাওয়াহা বলা হয় অর্থাৎ যে কুফুরি থেকে সন্দেহ করবে সেটা তারও কুফর হবে কোনো সন্দেহের অবকাশ নেই যেহেতু কুফুরে বাওয়াহা হয়েছে তার মানে মিজানুর রহমান আজহারীর চোখ বন্ধ করে কাফের কুফুরে বাওয়াহা হয়েছে এখন তো মিজানুর রহমান আজহারীকে কোনো প্রমাণ করার সুযোগ নাই তিনি যে কাফের না কিন্তু সমস্যা হচ্ছে আমি এনায়েতুল্লাহ আব্বাসীর ভক্ত কিন্তু অন্ধভক্ত না যে যা বলবেন তাই চোখ বন্ধ করে বিশ্বাস করব আমি অবশ্যই তথ্য প্রমাণের ভিত্তিতে বিশ্বাস করব মূলত মিজানুর রহমান আজহারী সাহেব মাতৃভাষার ব্যবহার মাতৃভাষার সৌন্দর্য বোঝাতে গিয়ে পুরান ঢাকার শব্দ আবেহালা ব্যবহার করেছেন যেটা আমাদের কাছে গালি হলেও পুরান ঢাকার মানুষের কাছে গালি না যদিও মিজানুর রহমান আজহারী সাহেব এই শব্দ ব্যবহার না করে ভিন্ন কোনো কনটেক্সে যদি বিষয়গুলি বোঝাতেন তাহলে হয়তো বিতর্ক সৃষ্টি হওয়ার কোনো জায়গাই থাকতো না তুই তো এগুলো কইছিস না তুই শিখলি কই আরে খতিবগিরি করতে করতে আমরা শিখে ফেলাইছি এরা ওয়াজের মধ্যে কয় আবে হালা ছোবার আল্লাহ কর না গেলা তো এটা হয়ে গেছে এটা গালি দিয়ে বলে না এক দেশের গালি আরেক দেশের তো এই যে হালা হালা বলে এটা কি গালি দিয়ে বলে জোরে বলেন তাবলিগের ভাইদের একটা ভালো অভ্যাস আছে সবারে বয়ান শিখায় কারণ সবারই তো দাওয়াত দিতে হবে কারণ ঠিক কিনা তো একজনের বয়ান করতে দিছে তো আমি হালায় কি বয়ান করুম কিছু পারি না কয় করেন একটু কয় শোনেন শোনেন আল্লাহ হালায় কোরআন পড়াইছে নবীর উপরে নবী হালায় সাহাবাগের মধ্যে বয়ান দিয়ে গেছে লেগে আমরাও হালায় বয়ান দিয়ে যাইতেছি হালায় ও মিয়া এক দেশের গালি আরেক দেশের এক দেশের বুলি আরেক দেশের এই জন্য মাতৃভাষার সৌন্দর্য আল্লাহ কোরআনের মধ্যেও বললেন আলাম নাজআল্লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন আমি কি জিহ্বা দেই নাই আমি কি ভাষার ডাইভার্সিটি ভিন্নতা দেই নাই এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিক্স প্যাক প্রসঙ্গ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অক্ষর জ্ঞানহীন বলার পর নিন্দুকেরা আবারও সমালোচনা সৃষ্টি করলে মিজানুর রহমান আজহারী সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে এর বিষয়ে বিশ্লেষণ দেওয়ার পর পরিস্থিতি খানিকটা ঠান্ডা হয়ে যায় সিক্স প্যাক দিয়ে বেসিক্যালি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফিটনেসকে বুঝিয়েছি সম্মানিত শুধু যেহেতু আমাদের আলোচনা বিশেষ করে আমার আলোচনায় অনেক ইয়াং শ্রোতারা আসে যুবক ভাইরা তারা আসে তো তাদেরকে বোঝানোর জন্য অনেক সময় এমন কিছু আধুনিক পরিভাষা আমরা ব্যবহার করি যেটাতে আলোচনাটা খুব বেশি ইন্টারেক্টিভ হয় এবং তাদের বুঝতে খুব সুবিধা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি অক্ষর জ্ঞান থাকতো তিনি পড়তে জানতেন তিনি যদি লিখতে জানতেন তাহলে কাফির মুশরিকরা বলতো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অন্য জায়গা থেকে পড়ে শিখে নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে নিজের কাব্য প্রতিভা সাহিত্য প্রতিভা দিয়ে এই কোরআনকে রচনা করেছে এই কথা যাতে কেউ কোনোদিন করতে না পারে এই প্রশ্ন যাতে কেউ কোনোদিন তুলতে না পারে এজন্য আল্লাহ তাআলা একটা বিশেষ হেকমা হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরক্ষর হিসেবে আমাদের কাছে পরিচয় করিয়ে দিয়েছিলেন কোনো মানুষ কতটা ক্ষমতাবান কতটা আদর্শবান তা তার চেহারায় লেখা থাকে না ব্যবহারে প্রকাশ পায়